আমরা যেমন ভেটাগুড়ির দিকে যাই, ভেটাগুড়ির জিলিপি খুব বিখ্যাত, বানেশ্বর আর জামালদার দই খুব বিখ্যাত, নাটাবাড়ির বাঁশ খুব বিখ্যাত, কিন্তু পরিবর্তনের জামাই আজকের কি বিখ্যাত? আপনি ভেটাগুড়িতে যাবেন, ভেটাগুড়ির গরুচোর বিখ্যাত, ভেটাগুড়ির সোনাচোর বিখ্যাত। আপনি আজকে যদি নাটাবাড়ির বাঁশ বিখ্যাত, গোটা নাটাবাড়ির বাঁশ গোটা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরেও যায়। এখন নাটাবাড়ির সবচেয়ে বড় বাঁশ বাঁশ হয়ে কোচবিহার শহর এসে মানুষের মাথায় বসে আছে। লোকে কেউ কেউ বলে গাব্বার সিমের ট্যাক্স। আমি কারোর নাম বলছি না, যত ঘোষ না, এই ঘোষ বললাম কারো ভুল করলাম, যত ঘোষ নন্দ ঘোষ, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কোচবিহার জেলাকে মানুষ যে সম্মানের চোখে দেখত, কোচবিহার জেলাতে এলে মানুষ আগে রাজবাড়ি দেখতে যেত, এখন কোচবিহার জেলাতে এলে বলে যে পরেশ অধিকারীর বাড়ি কোন দিকটা আছে। কোচবিহার জেলাতে এলে এখন মানুষ বলে ওই যে গরুচোর নিষিদ্ধ মালিকের বাড়ি কোন দিকে, ওই যে উদয়ন গুহর বাড়ি কোন দিকে আছে। এই শীতকাল যখন আসে তখন দেখবেন ছোট ছোট দোকান খোলা হয়, শীতের জামাপত্র নেওয়া হয়, বা মিষ্টি দোকানে দেখবেন জয়নগরের মোয়া পাওয়া যায়, জয়নগর থেকে আসছে কিনা জানি না। ঠিক তেমনই টেট পরীক্ষা যখন আসে, এই 24 তারিখে টেট পরীক্ষা ছিল, টেট পরীক্ষা যখন এসছে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে ছোট ছোট অফিস খুলে বসা হয়েছে, এখানে চাকরি দিলে, এখানে টাকা দিলে আপনি চাকরি পাবেন, ছোট ছোট কাঠমানির দোকান খুলে বসছে, কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? যখন এই নিয়ে আমরা কথা বলি তখন হুমকি আসে, চোখ রাঙানি আসে। যে পুলিশ তোলাবাজদের সভা করবার জন্য পারমিশন দেয়, যে পুলিশ দাঙ্গাবাজ বিজেপিকে সভা করবার জন্য পারমিশন দেয়, যে পুলিশ অপসংস্কৃতি চাষ করবার জন্য পারমিশন দেয়, সেই কোচবিহারে আপনার বাড়ির সন্তানের জন্য, আপনার বাড়ির সন্তানের শিক্ষার জন্য, চাকরির জন্য যখন এসএফআই সভা করতে আসে তখন পারমিশন দেয়া যাবে না। কাকু, তৃণমূল যখন তাড়া করে তখন টেবিলের তলায় লুকুন, তখন মনে থাকে না? আমাদের সময় টেবিলের তলায় লুকাতে হবে না, আমরা ইনসাফ যাত্রা করছি। যে পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশের জন্য আমরা ইনসাফ যাত্রা করছি। আপনিও আমাদের সঙ্গে আসুন, আপনার ইনসাফের জন্য আমরা লড়াই করছি। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কি চলছে পরিবর্তনের জামানায়? আগে মাগনেরা বালুচুরি শাড়ি কিনত, তখন বালুচুরি কেন নাম হয়েছে জানে না, পরে খাদ্যমন্ত্রী বালু জেলে যাওয়ার পরে মাগনেরা বুঝলো আসলে বালু চুরি করে যখন জেলে যায় তখন বালুচুরি শাড়ির নাম হয়। সারদা বলতে আগে পশ্চিমবঙ্গের মাটিতে বলতো যে বোধ হয় মা সারদা, এখন সারদা বললে বোঝে বোধ হয় তৃণমূলের সারদা। সারদা যখন ঘটেছিল আমরা সেই সময় বলেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যা গেছে তা গেছে, আমরা সেদিন বলেছিলাম যা গেছে তার অধিকাংশটাই তৃণমূল কংগ্রেসের কাছে আছে। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে ইডি সিবিআই যখন হানা দিচ্ছে, ফ্ল্যাটের উপরে বান্ধবী, ফ্ল্যাটের নিচে কোটি কোটি টাকা, বাথরুমের কোমর খুলছে কোমরের মধ্যে টাকা, ঘরের দেয়ালের মধ্যে দেয়াল ভাঙছে দেয়ালের মধ্যে টাকা, গোটা পশ্চিমবঙ্গে শুধু টাকা আর টাকা। আপনি সাধারণ মানুষ হতে পারে, আপনি তৃণমূল করেন, আপনার সন্তানের বেকার সন্তানের চাকরির ভবিষ্যৎ সুনিশ্চিত হলো? এই বাংলার মাটিতে আপনার সন্তানের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত হলো? পশ্চিমবঙ্গের মাটিতে এখন এজেন্ডা কি? আপনি মিডিয়া খুলে দেখবেন লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, অযোধ্যাতে চলে গেলেন আমাদের লাইভ টিভি ব্রেকিং নিউজ, অযোধ্যা রাম মন্দির হবে। দীপশিতাও বলবার সময় বলেছে আপনি মন্দির করুন, মসজিদ করুন, গির্জা করুন, আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। আপনি পৃথিবীর সবচেয়ে বড়